নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি নিরামিষ পনির। পনির সাধারণত আমরা নিরামিষের দিনেই রান্না করে থাকি, আর এই নিরামিষের দিনে একঘেয়ে পনিরের রান্নার থেকে একটু অন্যরকম কিছু বানাতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে। এটার সাথে শুধুমাত্র ভাত না, এটার সাথে রুটি পরোটা খেতেও কিন্তু দারুণ লাগে। বানানো খুব সহজ, আর সবথেকে বড় কথা এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের এই পনিরের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু বাটার। পনিরের রান্নাতে একটু বাটার ব্যবহার করলে পনিরের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। বাটারটা যখন সম্পূর্ণ ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে গোটা জিরে। এখানে আমি এই 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নেব। জিরেটা বেশ সুন্দর যখন ভাজা হয়ে যাবে একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোবে। তারপর আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 1.5 ইঞ্চি মতো আদা ভালো করে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আদাটা এইভাবে গ্রেট করে এই রান্নাতে দিলে এর স্বাদ কিন্তু বেশি ভালো হয় আদা বেটে দেওয়ার থেকে, আর কাঁচা লঙ্কা কুচিটা নিজেদের স্বাদ মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা এবং কাঁচা লঙ্কা কুচিটাকে আমরা একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে একটা আদার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি নিয়েছি 2 মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার সাথে আমি এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব। এবার টমেটোটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে, টমেটোটা কিন্তু বেশ ভালোভাবেই গলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট সাইজের ক্যাপসিকাম। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা আমি একটু শেষের দিকেই অ্যাড করলাম, কেননা ক্যাপসিকামের যে একটা সুন্দর একটা টেস্ট আছে সেটা যেন থাকে, তাই জন্য ক্যাপসিকামটা অতিরিক্ত ভেজে নিলে সেই স্বাদটা কিন্তু আর থাকে না। তো এইবার আমি ক্যাপসিকামটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু ঢাকা লাগিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমাদের টমেটো সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে এবং ক্যাপসিকামটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আমাদের একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে 1 চামচ মতো বেসন। বেসন দিলে এই রান্নাটা একটা বেশ সুন্দর আঠালো ভাব আসে, তার সাথে স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার এই বেসনটা দেওয়ার পরে এই সব কিছুর সাথে আমাদের একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তোমরা চাইলে বেসনটাকে শুকনো কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজেও নিতে পারো, বা এরকম তেলের মধ্যেও কিন্তু ভেজে নিতে পারো। বেসনটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলার গুঁড়ো অ্যাড করে দেব। যেমন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভাজা ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। এবার এই সমস্ত মশলাটাকে নাড়াচাড়া করে আমাদের আরও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। আরও 2-3 মিনিট মতো মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে টক দই, কিন্তু খুব বেশি পরিমাণে টক দই এখানে দেওয়ার দরকার নেই। আমি এখানে 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, এবং যতক্ষণ না তেলটা পুরো আলাদা হচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব। এখন দেখো ওপরে তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে, আমাদের মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে, আর দইটা দেওয়ার পরে যত ভালোভাবে কষানো যাবে তেলটা তত সুন্দরভাবে ছাড়বে, আর রান্নাটাও কিন্তু তত টেস্টি হবে। তো এখন আমাদের মশলা খুব ভালোভাবে কষে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। আমি দইয়ের বাটিটা ধুয়ে নিয়েছি, সেই বাটিতে করে আমি 1/2 বাটি জল এখানে অ্যাড করে দিলাম।
এবার আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে পনির। আমি কিন্তু এখানে নিয়েছি 300 গ্রাম মতো পনির, আর পনিরটাকে এরকম গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। চাইলে এটা হাত দিয়েও তোমরা ম্যাশ করে দিতে পারো, বা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটেও নিতে পারো, যেরকম ইচ্ছে সেরকমভাবেই কিন্তু এই পনিরটাকে তোমরা এখানে দিতে পারো। এবার পনিরটা দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে পনিরটাকে মিশিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব একটু কাসুরি মেথি। নিরামিষ রান্নাতে স্পেশালি একটু কাসুরি মেথি দিলে তবে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আমি একটু হাত দিয়ে এরকম গুঁড়ো করে দিলাম কাসুরি মেথিটাকে, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার পনিরটাকে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো, পুরো তেলটা আবারও উপরে ভেসে উঠেছে, আর পনিরটাও কিন্তু এখানে আমাদের একদম রেডি। পনির রান্না হতে খুব বেশি সময় লাগে না, তো এখানে কিন্তু আমাদের পনির সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে, আর গরম গরম পনিরের এই প্রিপারেশনটাকে সার্ভ করতে হবে। এর সাথে রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে, আর এটা দেখতেও ভীষণ সুন্দর হয়। বাচ্চারাও কিন্তু এটা খুব তৃপ্তি করে খায়। তো তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা অনুরোধ করব লাইক করার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্ত, টাটা।